কি বাবা, স্কুলে আসছো কেন? আমি এসেছি বলে এলি? আমার সঙ্গে দেখা করতে এলি? নিয়ে তাহলে দেখা করে কি বলতে চাইছো বলো। লকডাউন চলছে, স্কুল খুলবে। শোনো, স্কুল খুলবে, স্কুল আগামী সাতই ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে যাবে প্রত্যেকটা ক্লাসের জন্য। এবং সেই স্কুলটা হবে ওই ক্লাসরুমের ভেতরে নয়, এই এই মাঠে হবে, এই মাঠে, বুঝতে পেরেছ? এই মাঠে হবে, মাঠে বসে বসে পড়া করতে হবে। কেমন লাগবে বলো? মানে ক্লাসরুমে যে রকম পড়াশোনা হবে তার থেকে এই ঘাসের ওপর বসে পড়াশোনাটা ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে? আর গ্রীষ্মকাল হলে, গ্রীষ্মকালে যদি গ্রীষ্মকাল পর্যন্ত এরকম চলে, মিড ডে মিল কিন্তু চলবে না, 1 ঘন্টা করে ক্লাস হবে প্রত্যেক দিন, 1 ঘন্টা করে ক্লাস হবে। শিশু ওয়ান, 1, 2, সোম আর বোধ হয় বৃহস্পতি, সোম আর বৃহস্পতি মনে হয়, আমি এই মুহূর্তে আমার কাছে নেই রুটিনটা, আর মঙ্গল আর শুক্র বোধ হয় 3, 4, 5 এরকম ধরনের। যাক, মোটামুটি বন্ধুদের সঙ্গে দেখা হলে বলে দিও। 7 তারিখে গার্জেন মিটিং ডাকা আছে, সরি, সোমবার দিন গার্জেন মিটিং ডাকা আছে, ওই দিন সব বলে দেওয়া হবে, একটা করে চিঠি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সবাইকে বলে দিও, আর সবাই যেন মাস্ক পরে ওই 7 তারিখ থেকে স্কুলে চলে আসে, 10:30 থেকে। সবাই নয়, ওই চিঠিতে লেখা থাকবে যে কাকে কবে কখন কোন সময় আসতে হবে, বুঝতে পেরেছ? আর যারা আসবে সবাই যেন মুখে মাস্ক পরে আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই, ঠিক আছে।